আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে জমিতে আসলাম, আজকে আপনাদেরকে জমির একটু ভিডিও দেখাবো। আজকে 19 তারিখ জুনের, তো দেখি আজকে কি অবস্থা। এর মাঝে এসেছিলাম, তো জমিতে আমার একটা ভিডিও করা হয় নাই। সবার গাছগুলো এত বড় হয়ে গিয়েছে, দেখেই ভালো লাগছে। আমাদের জমি এটা 8 নম্বর, আলু গাছের এই অবস্থা। মরিচের চারা লাগিয়ে গিয়েছিলাম আমরা, এখানে কচুর গাছ হয়ে গিয়েছে এখানে, আর পুঁই শাকের চারা উঠেছে। ডাঁটা শাকের পাতাগুলো সব পোকা খেয়েছে এগুলো। এইদিকের আলু গাছ একেবারে এদিকে চলে এসেছে, এই সাইডে ডাঁটা গাছের উপরে এসে পড়েছে। আলু গাছের বয়স কত হবে এখন? 65 ডেজ এরকম হবে। মিষ্টি কুমড়ার ভালোই ফুল এসেছে, পোকা। মিষ্টি কুমড়া এখনো ধরে নাই। আর এগুলো হচ্ছে সিম গাছ, সিম গাছগুলো ঝড়ে ভেঙে গিয়েছিল, আবার নতুন করে হচ্ছে এগুলো। মাঝখানে সিম গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, হঠাৎ ঝড়ে সব ভেঙে গিয়েছিল। পুঁই শাকের গাছ ভিতরে, আলুর গাছও ভিতরে। ওয়াও, লাউ গাছগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ। লাউয়ের চারা লাগিয়ে গিয়েছিলাম আমরা, এগুলো বড় হয়ে গিয়েছে। আর এই যে বরবটির গাছ, প্রায় বরবটি শেষের দিকে, আর হয়তো এটা আর হবে না কিছুদিন, আর কিছুদিন হবে হয়তো। পুঁই শাকের পাতাগুলো এদিকে একটু কেমন পোকা খাওয়ার মতো বৃষ্টির মধ্যে। টমেটো গাছে এত পাতা আর ডাল, একটা টমেটোর গাছ একেবারে আলু ক্ষেতের মতো অবস্থা। টমেটো কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো থাকতে পারে ভিতরে। বেগুনের গাছ, বেগুনও দেখি না। ও, এইদিকে একটা ছোট্ট বেগুন দেখা যায়। লাল শাকের কুশিগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম এর আগে, খাওয়া শেষ, আবার নতুন করে ছোট ছোট হচ্ছে। আর এদিকেও পুঁই শাকের কিছু চারা উঠেছে। আলু গাছ এখানে একটা, কচুর গাছ এখানে উঠেছে। ওয়াও, কচুর পাতায় পানি দেখতে ভালোই লাগে। ওয়াও, পুদিনা গাছটা মাশাআল্লাহ। এটা আপেল পুদিনা, আপেল মিন্ট। ধনিয়া হয়েছে অনেক, অনেক হয়েছে ধনিয়া। এই সাইডের কচু গাছগুলো একটু বড়ই হয়েছে, এখানেও পানি। ওয়াও, ডাটা গাছগুলো আরো কিছুদিন লাগবে, এখনো সেরকম মোটা হয় নাই। এই যে এরকম, এই সাইডে ভিতরের গুলা এখনো সেরকম ভালোভাবে মোটা হয় নাই, আরো 1 সপ্তাহ পরে ভালো হবে এগুলো। আর এই সাইডের ডাটা গাছগুলো একটু বেশ ভালোই বড় লম্বা হয়েছে। ডাটার পাতাগুলো পোকা খেয়েছে কিছু কিছু। আর এইদিকে আলু গাছ আছে একটু, মরিচ গাছ ওই সাইডে। তো আজকে আমাদের বাগানের ভিডিও এই পর্যন্তই। আর বাসায় গিয়ে বাসার বারান্দার কী অবস্থা সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। তাহলে আজকে এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ।